বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যেগুলির সমাধান বিজ্ঞানীরা খুঁজে পায়নি। এমন কিছু অলৌকিক ও রহস্যময় ঘটনা সামনে এসেছে যেগুলো শুনলে অনেকেই ভয় পান। তেমন একটি অভিশপ্ত জাহাজের কথা এই প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে, যা গত 400 বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। জাহাজটিকে অনেকে অভিশপ্ত বলে বর্ণনা করেছেন। এই জাহাজটির নাম ফ্লাইং ডাচম্যান শিপ। কথিত আছে এই জাহাজটিকে দেখা খুবই অশুভ। কোনো ব্যক্তি যদি সমুদ্রে এটিকে দেখেন, তাহলে তিনি এবং তার জাহাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই জাহাজটিকে ঘিরে অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে। অনেকেই ফ্লাইং ডাচম্যান শিপ দেখেছেন বলে দাবি করেছেন, কিন্তু কতটুকু সত্য এর কোনো ভিত্তি নেই। বিংশ শতাব্দীর বিখ্যাত লেখক নিকোলাস মনসেরটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে দেখেছিলেন বলে তিনি দাবি করেন। এই জাহাজটিকে ঘিরে নানান গল্প প্রচলিত রয়েছে। জাহাজটির ক্যাপ্টেন ছিলেন হেনরি গ্যান্ডি ডেকেন। তিনি ডাচম্যান নামে পরিচিত ছিলেন। 1641 সালে জাহাজের ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে হল্যান্ড ছেড়ে ইস্ট ইন্ডিজের দিকে রওনা দিয়েছিলেন। এরপর যাত্রীদের নিয়ে যখন জাহাজটি আবার ফিরে আসতে শুরু করে, তখন ক্যাপ্টেন কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন। কথিত আছে জাহাজটি ফেরার পথে প্রচণ্ড সাইক্লোন ঝড়ের কবলে পড়েছিল। একে প্রতিকূল আবহাওয়ায় তার উপরে উপকূল ডুবো পাহাড়ের ভিড়ে সব মিলে বড় বিপদের আশঙ্কায় ভয়ে শিউরে উঠেছিলেন নাবিকেরা। কিন্তু কিছুতেই জাহাজটি থামাতে রাজি হননি ক্যাপ্টেন। এমনকি যারা নাবিকের বিরুদ্ধে গিয়েছিল তাদেরকে হত্যা করে সমুদ্রে ফেলে দেন। এই নৃশংস ঘটনার পর থেকে এই জাহাজটির ভাগ্যে কি ঘটেছিল সে কথা কেউ জানাতে পারেননি। এমনকি এই জাহাজটির ধ্বংসাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেউ কেউ দাবি করেন ঈশ্বরের অভিশাপের নাকি পৃথিবীর শেষ দিন পর্যন্ত সমুদ্রের বুকে জাহাজটি ঘুরে বেড়াবে। বন্ধুরা, আপনি কি সম্পর্কে ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।